শিক্ষার্থীদের হওয়ায় প্রেরণা যোগায়। সুধী মণ্ডল ধারণ করে তিন দশক অতিক্রমণে স্বাধীন দেশের নাগরিক হও, মাথা উঁচু করে আজকের দিনে এই আহ্বান থেকে শক্তি সঞ্চয় করতে হবে। সম্মানিত শ্রুতি মন্ডলী, উচ্চশিক্ষা ও গবেষণা ওতপ্রোত ভাবে জড়িত। একটি সফল গবেষণার মাধ্যমে উদ্ভাবিত জ্ঞান মানব জাতির অশেষ কল্যাণ বয়ে আনতে পারে, চিকিৎসা সহ জীবনমান সহজ করতে পারে, এমনকি বিশ্ব রাজনীতি, ভূ অর্থনীতি, বিশ্ব বাণিজ্য, আঞ্চলিক ও দেশীয় আর্থসামাজিক পরিবর্তন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে গবেষণা যাতে আন্তর্জাতিক মানের হয় এবং জীবনমুখী ও মানব কল্যাণে নিবেদিত হয় সেদিকে সবিশেষ নজর দিতে হবে। গবেষণার ফল যাতে লাইব্রেরিতে বন্দী না থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগে তা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সাফল্য, বিশ্ববিদ্যালয়ের অর্জন জাতিকে যেমন অনুপ্রাণিত করে, জাতীয় জীবনে উদ্যম ও গতিশীলতা সৃষ্টি করে, তেমনি বিশ্ববিদ্যালয়ে অপ্রত্যাশিত সংবাদ ও ঘটনা জাতির মননে, সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। আমি মেয়েরা আজকে যে গোল্ড মেডেল পাইছে তারা সুন্দরই, তবে এদের ব্যাপারে একটা অভিযোগ আছে, এই গোল্ড মেডেল যেন তারা আবার এটাকে আবার অলঙ্কার যাতে না মানা, এটা তারা যত্ন করে রেখে দিবে তাদের ছেলে মেয়ে, এমনকি নাতি তাতি যারা ভবিষ্যতে হবে তাদেরকেও দেখাবে যে আমি এই ধরনের কৃতি ছাত্র বা ছাত্রী হিসেবে আমি এটা পাইছিলাম, এটা দেখো। যদি এটা অলঙ্কার বলে কেউ হাতের চুরি, কানের দুল টুল এসব বানায় ফেলে তাহলে তো এটা তো আবার অন্যরকম হয়ে যাবে। প্রায় এই ধরনের অভিযোগ শোনা যায়, আসলে এটা কিন্তু করা ঠিক না, এ ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। সারা বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা, সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা, মানুষকে সচেতন করার জন্য তোমাদেরকে এগিয়ে আসা দরকার, এবং এই ব্যাপারে মানুষ যাতে যেরকম জায়গায় যে কোনো জিনিস ফেলে দেওয়া এই যে প্রবণতা, এই যে অভ্যাস, এই অভ্যাসকে ফিরাতে হবে, তাহলে আমরা এই বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ করতে পারবো না।